কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে দেখা করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতকাল বুধবার দুপুরে বঙ্গভবনে সে ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। অনেকের মতো আব্দুল হামিদও নিশ্চয়ই সাকিবের বিরাট ভক্ত। রাষ্ট্রপ্রধান হিসাবে সাধারণ ভক্তের মতো তো আর নিজের ভালো লাগা প্রকাশ করতে পারেন না রাষ্ট্রপতি। বঙ্গভবনে তাই ডাক দিলেন সাকিবকে। গতকাল রাতে রাষ্ট্রপতির আমন্ত্রণে স্ত্রী কন্যা নিয়ে বঙ্গভবন ঘুরে এলেন সাকিব আল হাসান। শিশির তার ফেসবুকে চারটি ছবি পোস্ট করেছেন। একটি খাবার টেবিলের সেখানে বসা সাকিবের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি। সস্ত্রীক রাষ্ট্রপতির সঙ্গেও আছে সাকিব ও তার স্ত্রীর একটি ছবি। বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগটাও হাতছাড়া করেননি সাকিব শিশির দম্পতি। সাকিব কন্যা আলাইনার অবশ্য সময় কেটেছে সমবয়সী দুই সাথীর সঙ্গে। আলাইনার খেলার একটি ছবিও পোস্ট করেছেন শিশির। বঙ্গভবনে ঘুরে এসে সাকিবের স্ত্রী লিখেছেন, বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির নৈশভোজের দাওয়াতে কি বিনয়ী আর মাটির মানুষ তিনি। আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার নিকট সত্যি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।